নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জমাজলে শিলচরে কৃত্রিম বন্যা, রাজপথে জাল মেরে প্রতিবাদ কংগ্রেস কর্মীদের। ভিস্তাডোম রেল শিলচর পর্যন্ত প্রসারিত হোক, রেলের জিএমকে চিঠি মন্ত্রী পরিমলের। উঠে যাচ্ছে শিলচর আরএমএস ডিভিশন, আন্দোলনের হুমকি বিভিন্ন দল ও সংগঠন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অবিরাম বৃষ্টিপাতের ফলে জমাজলে শিলচর শহরে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলচর শহরের প্রাণকেন্দ্র ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, মেডিকেল রোড, সোনাই রোড বর্তমান জমাজলে বেহাল। এই দুরবস্থা দেখে কাছাড় জেলা কংগ্রেস কমিটির কর্মীরা শুক্রবার অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করে হাতে হাতে মাছ ধরার জাল নিয়ে ন্যাশনাল হাইওয়ে ও সোনাই রোড এলাকায় রাজপথে মাছ ধরতে দেখা যায় কংগ্রেস কর্মীদের। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড় জেলার কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জানান, বিজেপি সরকারের কাজে আর কথায় কোনো মিল নেই। শহরের প্রতিটি নালা নর্দমায় ভরে থাকায় জল যাওয়ার রাস্তা পাচ্ছে না, বৃষ্টির জল জমে সড়কে উপচে পড়ছে, যার জন্য শিলচরের মানুষের ভোগান্তি চরমে। এক্ষেত্রে শিলচর পুরসভার নীরব ভূমিকা পালন করার কারণ জানতে চান তিনি। কংগ্রেসের সভাপতি বলেন, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট ও সোনাই রোডে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন এই রাস্তা দিয়ে। আমরা আজকে যারা ছোট ছোট দোকানদার, যারা আজকে দোকান খুলতে পারেনি, এতজন চলে, শুধু এতজন চলে নয়, শিলচর শহরে প্রত্যেকটা জায়গাতে ছোট ছোট যারা ফুটপাতে ব্যবসায়ীরা আছেন, দোকানদাররা আছেন, বাচ্চারা স্কুলে যেতে পারেনি, সবাই আজকে জলমগ্ন অবস্থায় ঘরে আছেন। এই যে আমাদের আসাম সরকারে যে বারে বারে ওনারা যে দাবি করে থাকেন যে আসামে উন্নয়ন হয়েছে, আমরা দেখেছি দুদিন আগে এখানে অভিভাবক মন্ত্রী এসেছিলেন এবং সঙ্গে ওনাদের যে সাংগঠনিক সর্বভারতীয় সাংগঠনিক যে সম্পাদক এসেছিলেন, ওনারা দাবি করেছেন যে গত 7 বছরে শিলচরে অনেক উন্নত হয়েছে। আমরা দেখেছি যে 7 বছর কি 10 বছর আগের যে শিলচর ছিল সেই শিলচরটুকু আজকে নেই। শিলচরে আজকে 2 দিন বৃষ্টি দিলে কৃত্রিম বন্যা হয়ে যায়, সেই বন্যাতে প্রত্যেক মানুষ জলমগ্ন অবস্থায়। আজকে যারা মৌসুমী রুগীরা আছে তারা মেডিকেলে যেতে পারছে না, আজকে স্কুলে বাচ্চারা স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নেই, মানুষের ঘরে ঘরে জল। এটা কারণ কি? প্রত্যেকটা ড্রেন বন্ধ এবং এই ড্রেনগুলো আপনারা দেখবেন শীতের সিজনে কোনো কাজ হয় না। শিলচরে সাংসদ এবং বিধায়ক ওনারা ইচ্ছাকৃতভাবে ওনাদের সরকার, তাই সরকারকে ওনারা ম্যানিপুলেট করে আর শিলচরবাসীকে বোকা বানিয়ে যে কর্পোরেশন হবে বলে, না কর্পোরেশন নির্বাচন হয়েছে না পৌরসভা নির্বাচন হয়েছে। কারণ নির্বাচন করলে এই নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা বোর্ড মিটিংয়ের মাধ্যমে মানে সিদ্ধান্ত নেবেন, কিন্তু এখন কী হচ্ছে, পৌরসভাটা ওনাদের এখতিয়ারে, ওনারা পৌরসভাকে ওনাদের মানে দুর্নীতির একটা আখড়া বানিয়ে নিয়েছে। অধিকাংশ মানুষই যাতায়াতের ক্ষেত্রে ভারতীয় রেলের উপর নির্ভরশীল। কেন্দ্র সরকার রেল যাত্রীদের সুবিধার্থে একের পর এক নতুন পরিষেবা চালু করেছে। সরকারের বিশেষ তৎপরতায় বিশেষ করে বরাক উপত্যকায় যাতায়াত পরিষেবায় ঐতিহাসিক পরিবর্তন এসেছে। কিছুদিন আগেই ভারত বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দক্ষিণ আসাম প্রান্তের বরাক উপত্যকার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বদরপুর পর্যন্ত চলমান বিস্তারণ রেল পরিষেবাকে বাড়িয়ে শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার দাবি জানিয়েছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এ ব্যাপারে তিনি উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবকে চিঠি লিখেছেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, শিলচর গুয়াহাটি যাতায়াতকারী ট্রেন দুটি বরাক উপত্যকার মানুষের জন্য যথেষ্ট নয়, যার জন্য তারা বিভিন্নভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। তাই চলমান ট্রেনগুলি যদি প্রতিদিন ট্রেনের সংখ্যা বাড়ানো ও বিস্তারুম ট্রেনটি শিলচর পর্যন্ত সম্প্রসারিত করার আবেদন জানান পরিমল শুক্লবৈদ্য। শতাব্দী প্রাচীন সরকারি প্রতিষ্ঠান আরএমএস শিলচর ডিভিশনকে বর্তমান কেন্দ্রীয় সরকার নর্থ ইস্ট পোস্টাল সার্কেল নামে একটি নতুন সার্কেল তৈরি করে তাতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে, যেটাকে এক ধরনের ষড়যন্ত্র বলে মনে করছেন বরাক উপত্যকা সংগ্রামী ঐক্যমঞ্চ। শুক্রবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, ঐতিহাসিক ওই সরকারি প্রতিষ্ঠানের বরাকের 250 জন স্থায়ী ও 150 জনের অধিক অস্থায়ী কর্মচারী তাদের জীবিকা নির্বাহ করছেন, কিন্তু বর্তমান সরকার হঠাৎ শিলচর আরএমএস কে নর্থ ইস্ট পোস্টাল সার্কেলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানে এক বিশাল প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। বিষয়টি মাথায় রেখে মঞ্চের তরফে বিভাগীয় কর্তৃপক্ষ সহ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে শিলচর আরএমএস কে যাতে কোনো অবস্থায় নর্থ ইস্ট সার্কেলে অন্তর্ভুক্ত করা না হয় তার জোরালো দাবি জানিয়েছেন তারা।
যদি তা হয় তাহলে আগামীতে উপত্যকাবাসী ডাক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি স্থানীয় বেকারদের কর্মসংস্থান ও বিলুপ্তির পথে এসে দাঁড়াবে বলে মনে করছেন। সরকার তাদের দাবি অতি সত্বর পূরণ না করলে মঞ্চের কর্মকর্তারা আগামী উপত্যকার জনগণকে সঙ্গে নিয়ে এক বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। সাংবাদিক সম্মেলনে সাধন প্রকাশ্য সঞ্জীব রায়, আতাউর রহমান মাজার ভূঁইয়া ও কিশোর ভট্টাচার্য উপস্থিত ছিলেন। শিলচর বেসড কোনো ইস্যু না, এটা বরাক বেসড ইস্যু এবং ইট ইজ রিলেটেড টু সেন্ট্রাল মিনিস্ট্রি। কিন্তু বরাকে যেহেতু 15 জন বিধায়ক আছেন, আমরা এই মঞ্চ থেকে ওদের কাছে আহ্বান করছি যে চোখ মুছে বসলে হবে না। সমগ্র বরাক উপত্যকা আপনাদের দিকেও তাকিয়ে আছে, আপনারা কি অ্যাকশন নিচ্ছেন, কি রিয়াকশন হচ্ছে। সাথে দুই সাংসদ আছেন আমাদের বরাকের, করিমগঞ্জ এবং শিলচরের। আমরা সবার কাছে আহ্বান করছি, আপনারা যৌথ মঞ্চে এসে আমরা যে দাবিগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি, এক মঞ্চে এসে যাতে আওয়াজটা তুলি, যাতে বরাক উপত্যকা একটা ইতিহাস আছে যে আমরা আন্দোলন করে অনেক কিছু আদায় করতে সক্ষম হয়েছি, সেই প্রথা যাতে আমরা কায়েম রাখি। আমরা প্রত্যেক বিধায়ককে অনুরোধ করছি, প্রত্যেক সাংসদকে অনুরোধ করছি, যাতে এই RMS ডিভিশন এসটা এখান থেকে স্থানান্তরিত না হয়, সেই দিকে নজর দেওয়া এবং যা করণীয় ওদের পক্ষ থেকে ওরা করা, এবং সরজমিনে আমরা যে মঞ্চ আছে আমরা সক্রিয়ভাবে আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন যাতে দিসপুর থেকে দিল্লি পৌঁছায় এবং সবাই কর্ণপাত করে এবং আমাদের দাবিটা যাতে পূরণ হয় সেদিকে আমরা তাকিয়ে আছি, এবং যতদিন অবধি আমাদের দাবি পূরণ হবে না আমরা আন্দোলন জোরদারভাবে চালিয়ে যাব। বিগত কয়েক বছর ধরে বৃষ্টির জমা জলে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন কাঠিগড়া কেন্দ্রের কালাইন কলেজ রোড, ব্রাহ্মণগ্রাম ও ছলিগ্রাম এলাকার কয়েক হাজার জনগণ। জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় একদিনের বৃষ্টিতেই কৃত্রিম বন্যায় প্লাবিত হয়ে গোটা এলাকা, যার ফলে স্কুল ও কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে গ্রামবাসীরা কলেজ রোড ও বৈরববাড়ি রোড দিয়ে যাতায়াত করে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জলস্তর বেশি বেড়ে গেলে ছাত্রছাত্রীরা স্কুল ও কলেজ পর্যন্ত যেতে পারছে না। জরুরিকালীন অবস্থায় এই পথ দিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে পৌঁছানো অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও জমা জলে মানুষের বাড়িতে থাকা পুকুর ডুবে গিয়ে নালা নর্দমার নোংরা জল প্রবেশ করার ফলে পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মের জন্য প্রচণ্ড জলের অভাব দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, পূর্বে তারাপুর ও ব্রাহ্মণগ্রাম থেকে জল নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি নালা ছিল, কিন্তু ওইসব নালা ধীরে ধীরে বন্ধ হয়ে গিয়েছে। বর্তমান তারাপুর ও ব্রাহ্মণগ্রাম সহ বিস্তর এলাকায় শুধুমাত্র কলেজ রোডের পাশে থাকা ছোট একটি নালা দিয়ে জল নিষ্কাশন করা হয়, কিন্তু নালা দিয়ে যাওয়া জল জাতীয় সড়ক অতিক্রম করার জন্য যে রিং বসানো হয়েছে সেই রিংয়ের 70% জায়গা মাটি ও আবর্জনাতে ভরে গিয়েছে। এছাড়াও পূর্বে এই কলেজ রোডের নালার গভীরতা প্রায় 5 ফুট ছিল, কিন্তু বর্তমানে তা 2 ফুট এসে দাঁড়িয়েছে। খুব ধীর গতিতে এই জল নিষ্কাশনের জন্য প্লাবিত হয়ে পড়ে গোটা এলাকা। গ্রামবাসীরা তাদের এই সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে নালার গভীরতা বাড়ানো এবং কলেজ রোডের মুখে থাকা রিং পরিষ্কার সহ বন্ধ অবস্থায় পড়ে থাকা জল নিষ্কাশনের সব রাস্তা খুলে দেওয়া দিতে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ও সার্কেল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেন। জলের কষ্ট তো আর বলেই লাভ নেই, জলের জন্য আমরা চলাফেরাই করতে পারছি না, ঘর থেকে বেরোতে পারছি না, আমাদের পুকুরের মাছ সব ভাসিয়ে নিয়ে গেছে জলের কারণে। হ্যাঁ, জলের কারণে, জলের সবটা সমতল হয়ে গেছে, রাস্তা কুন্ঠা পুকুর কুন্ঠা সব সমান হয়ে গেছে। মানে কয়দিনের বৃষ্টিতে এরকম জল হয় এখানে? দুদিনের বৃষ্টি হলে এরকম হয়ে যায় আমাদের, আর্থে লাগে বা ছাত্র ছাত্রী যারা যায় না কেন তার আরো খুব বেশি অসুবিধা হয়, এদিকে আমরা এটা ফোরার সমস্যা আছে। জলটা যাতে এদিকে রাস্তা দেওয়া হয় প্রশাসনের কাছে আমরা তারপরে হয়েছে নালা হয়ে গেছে ছোট, যার কারণে জল কাটারি যে নালার যে পরিমাণ আছে অত জলই কাটারি পরিমাণ নাই, এর লাগে নালাটা একটু বড় হইতে আছে। আর জল দেওয়ার একটা না রাস্তা হলে 2-3টা ঘোরাটা দরকার, যার কারণে ভুক্তভোগী কলেজ রোড আরও হইব, আরও ফিউচারে আরও বেশি হইব। এখন তো এটা যা শুরুবার তৈল, এরপরে নালা আবর্জনা ফলাইয়া সবই সমস্যা করে। তার ই আজকে জলের কারণ হইলাম আমরাও, আজকে অতটুকু জল হয়েছে এর কারণ হইলাম আমরা পাড়া প্রতিবেশী কলেজ রোড। আর আজকে কত হইল এই সব ব্রাহ্মণগ্রাম দিয়ে দরিয়া কালাইন ব্রিজ সব কিছুর জল ও কলেজ রোড দিয়ে যাইতে লাগে, কিন্তু অতটুকু জল দেওয়ার রাস্তার লাগে এটা কিন্তু ঠিক নাই।
নালাটা একটু বড় হইতে লাগে। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজারে সংঘটিত হলো এক ভয়াবহ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন এক মহিলা। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি সংঘটিত হয়। স্থানীয়দের ধারণা, এই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার পর স্থানীয়রা খবর দেন সোনাই থানায়। পুলিশের WSI মমিতানা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনার পর কোনো গাড়ি ঘটনাস্থলে লক্ষ্য করা যায়নি। ন্যাশনাল হাইওয়ে রোড 306 নম্বর জাতীয় সড়কে সন্ধ্যা 6:30 বা 7:45 সময় একটি অজ্ঞাত মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি জাগাত স্পট ডেড হয়েছেন। আমাদের কাছে খবর এসেছে, পরে আমরা থানাকে ইনফরমেশন করেছি। থানায় এসে ওই অজ্ঞাত পরিচয় মহিলার এই নতুন বাজার এলাকাতে এসে দোকানদাররা বলেছে উনি ঘোরাঘুরা করেছেন, কিন্তু ওনার বাসা কোন জায়গা, উনি কোন জায়গা থেকে এসেছেন ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি। কিন্তু উনি অ্যাক্সিডেন্ট হয়ে জাগাত স্পট ডেড হয়েছেন। ওনার মরদেহ এখন সোনাই থানা মর্গে মেডিকেল সিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে। শ্মশান ঘাটের অপোজিট সাইডে। আচ্ছা, সময় হয়েছে 6:30-7:45 সময় হয়েছে। কি গাড়ি মারছে এখানে? নালা নিষ্কাশনের নিষ্ক্রিয়তার দরুন চলতি টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত নিউ শিলচরবাসী। নিউ শিলচর এলাকার ন্যাশনাল হাইওয়ে লিংক রোডে জমা জল, নাজেহাল জনজীবন। অল্প বৃষ্টিতেই ভোগান্তির অন্ত নেই সাধারণ নাগরিকদের। শনবিলে যে পরিণতি শিলচর, এই নিউ শিলচরের প্রতিবছর বর্ষার সময়ে জমাজলের সমস্যা নিয়ে বললেন শিলচরের প্রাক্তন পুর কমিশনার সাধন প্রকায়স্থ, কবি সাহিত্যিক শততল আচার্য ও সুরজিৎ সোম। সুতরাং যদি সঠিকভাবে নিজ দিক থেকে এই নালার সংস্কার না হয় তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। সুতরাং এই সমস্যা সমাধান করতে গেলে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারাও এগিয়ে আসতে হবে, সদিচ্ছা দেখাতে হবে এবং সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। শুধু বর্ষার সময় বা বিশেষ বিশেষ সময়ে এক্সকেভেটর দিয়ে রাস্তার পাশে যে কালের যে অংশটা পড়ে সেই অংশটা পরিষ্কার করলে চলবে না। ন্যাচারাল খাল, প্রাকৃতিক খাল রাস্তার পাশ দিয়ে যায় না, সেটা আঁকাবাঁকা পথে গিয়েই তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। সুতরাং এই কথাটা মাথায় রেখে এই যে খালগুলোর ডাউন স্ট্রিম থেকে কাজ শুরু করা উচিত, সেটা টাস্কফোর্সের সিদ্ধান্ত ছিল 2005 সালে। 2005 সালের যে টাস্কফোর্সের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত করা হোক। নিউ শিলচরবাসী হিসাবে আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে এই দাবি রাখছি। আর বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোনো একটা বড় কাজ করা সম্ভব নয়। যখন কাজ করার সুযোগ ছিল তখন কিন্তু কাজ করা হয়নি। আমরা চিৎকার দিয়েছি, জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করেছি। জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার বলেছেন আমার কাছে টাকা। বাগবাহার জিপির কালীবাড়ি লেনের সড়কটির বেহাল অবস্থায় সড়ক সংস্কারের দাবিতে সোচ্চার হলেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। ধলাই বিধানসভার অন্তর্গত বাগবাহার জিপির কালীবাড়ি লেনের জরাজীর্ণ অবস্থা, অথচ এই অঞ্চলের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয় থাকা অবস্থায় এই সড়কটিতে কেন মেরামত করা হচ্ছে না, এমনই মন্তব্য করলেন ভুক্তভোগী গ্রামবাসী। বিগত 5-6 বছর থেকে বর্ষার মরশুমে সড়কটি চলাচল করতে জটিল অসুবিধার সম্মুখীন হতে হয়। সড়কটিতে গর্তের মিছিল, ওই গর্তগুলিতে থাকা জমা জল প্রায় 1 হাঁটু, অন্যদিকে পলিত মাটিতে ভরা। সব মিলে এই বাগবাহার জিপির প্রতাপপুর, বিলাইপুর, বামবস্তি, সিঙ্গারিপার, খাসিয়াবঞ্জি, মল্লিক সিটি, লোহারবন জিপির বাসবাসকারীরা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের স্কুলে যেতে বিরাট অসুবিধা পোহাতে হচ্ছে। এদিন সংবাদ মাধ্যমের কাছে বাগবাহার জিপির স্থানীয় ভুক্তভোগী জনগণেরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ধলাইয়ের বিধায়ক তথা আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলা প্রশাসনের বেহাল সড়কটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর মেরামতের অনুরোধ জানান। তা না হলে সড়কটি অবরোধ করে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলনে বসবেন বলে হুমকি দেন বিশ্বজিৎ দেবরায়, রিপন রায়, নবীন গোয়ালা, জিতেন্দ্র দাস, শরৎচন্দ্র দাস প্রকাশস্থ, বিগু পাণ্ডে, রাখু রায়, দিলীপ গোয়ালা সহ আরো অন্যান্যরা। প্রায় 10-15 কিলোমিটার জায়গায় একদম রাস্তাটা বেহাল অবস্থা, ছাত্র স্কুলে যেতে পারে না। এখন রোগী যদি অসুস্থ বহুত দিগদারি করে, যাওয়া যায় না। আশা করে আছেন তারা রোগী লিয়া লগালো যেতে পারে না, তো রাস্তাটা ওদিকে গেলে আরো খারাপ হয়ে যাবে রাস্তা। মন্ত্রী এমএলএ আইন দেখে দেখে যাই, তারা খালি ওইব ওইব হইয়া আমরা রাস্তায়
এক বছর তো কষ্ট করি, আগে তো না তো খারাপ, কিন্তু এক বছর তো পুরো কন্ডিশন খারাপ, এটা কেউ তারা গুরুত্ব দেয় না, এইভাবে চলিয়া যায়, বাচ্চা বাচ্চা স্কুলও যেতে পারে না, এই রানিং বর্ষা আটিয়া যাওয়া যায় না, একটা সাইকেল পার করা যায় না, এইভাবে গাড়ি উঠতো গেলে গাড়ি যায় না, মানুষ আটিয়া যাইতে পারে না। কত সংখ্যক কিগান কতটা পরিবার বসবাস করে এখানে? পরিবার আমরা রাস্তাটা আজ এক বছর দিকে খুবই খারাপ, মানুষ স্কুল ছাত্র যেতে পারে না, গাড়ি ঠেলাইয়া উঠে দিতে লাগে, এইদিকে তোমার আরো আমরা আছে দুই তিনটা জিপি আছে, আর ছাত্র মানুষ তো বেজান আছেও, অ্যাম্বুলেন্স মানে রোগী নিতে হইলে তারা অন্য আনতে লাগে বইয়া আনিয়া, তারপরে অ্যাম্বুলেন্স উঠাইতে লাগে, মেম্বার পঞ্চায়েত এপিজিপি তারা কইলে কইন, তারা কলম দিয়া লেখতে লেখতে কলমের খালি শেষ হয়ে গেছে, তবু তারা এটা আর পারতো না, তারা মানে না কিছু করলে তারা জিও করে না। শিলচরের হস্ততাঁত ও বস্ত্রশিল্প বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রীর ফ্ল্যাগশিপ কর্মসূচি অন্তর্গত স্বনির্ভর নারী নামক প্রকল্পের অধীনে দ্বিতীয় কিস্তি স্বনির্ভর নারী .assamgovernment.in পোর্টালের মাধ্যমে পঞ্জীয়ন আগামী 8 জুলাই তারিখের মধ্যে করতে হবে। পঞ্জীয়নের সময় ভোটার পরিচয়পত্র, আধার কার্ড, পাসপোর্ট আকারের ফটো এবং ব্যাংক পাসবুকের সবিশেষ অর্থাৎ কোর ব্যাংকিং এর বিস্তারিত প্রয়োজন হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত তথ্য জানতে হলে সহকারী হস্ততাঁত ও বস্ত্রশিল্প সঞ্চালকের কার্যালয়ে যোগাযোগ করা যাবে। নেহেরু যুব কেন্দ্র সংগঠন ও কাছাড় জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চলতি বর্ষের জেলা স্তরের যুব উৎসব আগামী 30 জুন তারিখে শিলচরের গুরুচরণ কলেজে আয়োজিত হচ্ছে। ওই দিন সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে যুব উৎসব। এতে প্রায় 200 জন অংশগ্রহণকারী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবেন। এর মধ্যে রয়েছে তরুণ শিল্প প্রতিভা হ্যান্ড পেইন্টিং, তরুণ লেখকদের প্রতিভা হ্যান্ড কবিতা, মোবাইল ফটোগ্রাফি ট্যালেন্ট হান্ট, ডিক্লামেশন ট্যালেন্ট হান্ট ও সাংস্কৃতিক উৎসব গ্রুপ ইভেন্ট এবং যুবের মূল উপাদানগুলির সংযোজন। পাকাপথের দাবিতে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলেন নাখকাপুন গ্রামের জনগণ। স্বাধীনতার 7 দশক পেরিয়ে গেলেও আজও উন্নয়নের ছোঁয়া লাগেনি উত্তর করিমগঞ্জের কৃষ্ণনগর জিপির নাখকাপুন গ্রামের রাস্তায়। প্রতিবার নির্বাচন এলেই ভোট বৈতরণী পার হওয়ার জন্য গ্রামবাসীদের পাকা রাস্তা বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রতিনিধি হওয়ার পর বেমালুম ভুলে যান নিজেদের দেওয়া প্রতিশ্রুতি। আমরা এই রাস্তা দিয়ে অন্তত 10-12টি গ্রামের মানুষ চলাচল করি, এই রাস্তাই আমাদের গ্রামের একমাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা আমাদের বাচ্চারা স্কুলে যায়, কলেজে যায়, স্কুল মাদ্রাসা এইসবে যায়, আমরা বাজারে যাই। রাস্তার যে অবস্থা আপনারা দেখেছেন, এই এই অবস্থার মধ্যে একজন অসুস্থ মানুষকেও আমরা হসপিটালাইজ করতে পারি নাই। কাজেই আমরা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই নিবেদন রাখতেছি যে কোনো প্রকারে হোক আমাদের এই রাস্তাটি যেন সংস্কার করে দেওয়া হয়। এই রাস্তার জন্য আমরা প্রত্যেক নাগরিক এত ভুক্তভোগী, আমরা বাচ্চাদেরকে স্কুলে দিতে পারছি না, আমরা অসুস্থ মানুষকে নিয়ে এই হসপিটালে যেতে পারছি না, এই রকম আজকে দীর্ঘদিন থেকে আমরা এই ভোগান্তির মধ্যে আছি। আমাদের স্থানীয় বিধায়কের কাছে আমরা অনেকবার নিবেদন করেছি, শুধু আমরা আশ্বাস পেয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবে এখানে সরকারি একটা টাকারও অনুদান দেওয়া হয়নি। আমরা পঞ্চায়েতের কাছেও আবেদন নিবেদন করেছি, কিন্তু আমাদের স্থানীয় পঞ্চায়েতেরা কোনো এটার উপর কর্ণপাত করেনি বা আমাদের রাস্তা সংস্কার করেনি। এওলাবাড়ি রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে নামলেন স্থানীয় মানুষ। রাস্তা সংস্কারের দাবিতে অভিনব কায়দায় প্রতিবাদ করতে দেখা গেল এওলাবাড়ি ছালেপুরের জনগণদের। চরম বেহাল অবস্থায় গাছে চারা লাগানোর পাশাপাশি বিশাল বিশাল গর্তে মাছ ধরে প্রতিবাদ করেন এলাকার ভুক্তভোগী জনতা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বৃহত্তর এওলাবাড়ি বিস্কুট সহ ছালেপুরের জনগণ সংশ্লিষ্ট এলাকায় পূর্ত সড়কে নরকের মতো সহ্য যন্ত্রণা করছেন। এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় বিধায়ক সহ বিধায়ক কর্মকর্তাদের কাছে দাবি জানান কোনো কাজ হয়নি। বর্তমানে একটানা বৃষ্টিতে রাস্তায় পুকুর সমূহ আকার ধারণ করে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় জনগণের চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন উঠছে। তাই রাস্তার দুরবস্থা সহ্য করতে না পারে বৃহত্তর এওলাবাড়ি বিস্কুট ছালেপুরের জনগণ অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এটা এওলাবাড়ি রোড, বিগত 3 বছর ধরে আমরা এই রাস্তা নিয়ে ভোগান্তি করি, আর এখানেও বাচ্চা কাচ্চা লইয়া যাওয়া যায় না স্কুলও, এখানে মসজিদ আছে, স্কুল সরকারি স্কুল আছে, আজকে সকালে বৃষ্টির জলও আমরা বাচ্চা কাচ্চা খান্দ করিয়া বুঝা ফাড়ি দেওয়াইছি, এখানে কোমর জল আসলো, এখানেও তার বাদে
কোনো রোগী লইয়া যাইতে হইলে মানুষের বাড়ি দিয়ে লইয়া যাইতে লাগে, এদিকে লইয়া যাওয়া যায় না, কারণ গাড়ি যায় না, গাড়ি যখন কেন সময় জল লই যায়, গাড়ির উপরে জল উঠে যায়, তখন আমরা মানুষের বাড়ির উপরে দিয়ে নিয়ে রুগী লইয়া আমরা যাইতে লাগে। গত বছর আমরা এমএলএরে আনছি, আনিয়ে তাহলে দেখাইছি, দেখানোর পরে তাই নখানে বইয়া পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার না খারে থানথান ফোন করছেন, ফোন করিয়া তাই তো গেছেন কেউ এটা ছুড়া করিয়া দিবা, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ছুড়াও পাইছি না, যার কারণে আমরা এখন আমরা দিকে আজকে যে ভিডিও দিয়ে আমরা যদি আমরা এই ভিডিও যদি আমরা কোনো কাজ করে না, মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাই যদি আমরা কোনো কাজ না করে তাইলে আমরা রাস্তা অবরোধ করবো, রাস্তা বন্ধ করি আমরা, পরবর্তীতে আমরা কিতা পদক্ষেপ নিতে লাগে আমরা এটা নিব। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছি। জমা জলে শিলচরে কৃত্রিম বন্যা, রাজপথে জাল মেরে প্রতিবাদ কংগ্রেস কর্মীদের। ভিস্তাডোম রেল শিলচর পর্যন্ত প্রসারিত হোক, রেলের জিএম কে চিঠি মন্ত্রী পরিমল। উঠে যাচ্ছে শিলচর আরএমএস ডিভিশন, আন্দোলনের হুমকি বিভিন্ন দল ও সংগঠন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।